হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আজকের ক্লাসে আমরা ত্রিভুজের অঙ্ক করব ত্রিভুজের জিওমেট্রি সংক্রান্ত অঙ্ক করব যেগুলো আমি করিয়েছিলাম ত্রিভুজের অঙ্ক সেই ক্লাসগুলো আশা করি আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন সেগুলো মেন সুরেশনের উপরে ছিল অর্থাৎ পরিমিতির ওপর যে সমস্ত টু ডি ছিল সেগুলো ছিল তো আজকে আমি জিওমেট্রি সংক্রান্ত অঙ্ক করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি যাদের প্রবলেম আছে জিওমেট্রি নিয়ে তাদের কিন্তু এই ক্লাসগুলোর পরে আপনাদের কোনো আর প্রবলেম থাকবে না ঠিক আছে তো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাই ক্লাসে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমি আজকে যে পড়াবো সেটা হচ্ছে ট্রাই অ্যাঙ্গেলের জিওমেট্রি পড়াবো ঠিক আছে জিওমেট্রি ওকে জিওমেট্রি তো ট্রাই অ্যাঙ্গেল হচ্ছে ত্রিভুজ আমি আজকের ক্লাসে একটা ওভারঅল ত্রিভুজের বলবো এরপরে সমকণি ত্রিভুজ সমুদ্রীভাব ত্রিবুজ আলাদা আলাদা করে বলবো আজকের ক্লাসে ওভারঅলের ওপর আমি ক্লাসটা করাচ্ছি ঠিক আছে তো দেখুন ফার্স্ট কনসেপ্ট খুব সহজ থেকে শুরু করছি এখানে বোরিং লাগার কিছু নেই সহজ না জানলে শক্ত জানা যাবে না অন্যান্য ক্লাসে আপনারা শক্তরাই পাবেন বেসিকটা কেউ শেখায় না বেসিকটা জানাটা খুবই দরকার ঠিক আছে তো একটা ত্রিভুজের একটা ত্রিভুজের কটি কোণ হয় তিনটি কোণ একটা ত্রিভুজে তিনটি কোণ হয় এবং তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি সেটা আমরা ছোটো থেকেই পড়ে এসেছি একটা ত্রিবুজে তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে সাপোজ সি একটা ত্রিভুজ এটা পঞ্চাশ এটা সাপোজ যদি ষাট হয় এটা কত হবে সত্তর ডিগ্রি ঠিক আছে কারণ ষাট পঞ্চাশ আট সেভেন্টি যোগ করলে একশো আশি ডিগ্রি পাই ঠিক আছে এটা তো নর্মাল জানা যায় পরীক্ষায় যদি পরে ত্রিবুজের কোণগুলির সমষ্টি কত তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব অনেকে জানি না যে ত্রিবুজের কোণগুলির সমষ্টি কত যদি বহিষ্ঠ কোণ কাকে বলে ঠিক আছে ত্রিভুজের বহিষ্ঠ কোন কাকে বলে ত্রিবুজের এই যেটা ত্রিবুজ কনসেপ্ট নাম্বার টু হচ্ছে বহিষ্ঠ বহিষ্ঠকোণের সঙ্গে ঠিক আছে এটা কনসেপ্ট এবার টু আমি টু আসছি কনসেপ্ট টু যে কোনো একটি বাহুকে যে কোনো একদিকে বর্ধিত করতে হবে দুদিকে নয় কিন্তু একদিকে বর্ধিত করলাম সাপোজ এই বাহুটাকে এইখান পর্যন্ত বর্ধিত করলাম এই তলার বাহুটাকে তাহলে এই কোনটার বাইরের দিকে যে এই কোনটা উৎপন্ন হলো এই কোনটা হচ্ছে কোণ এটা হলো এই এইটার বহিষ্ঠকোণ একটা ত্রিপুজে কিন্তু একটা বহিষ্ঠকোণ নয় তিনখানা বহিষ্ঠকোণ আছে ঠিক আছে কীরকম আর তিনটে এইটাকে যদি আমি এদিকে বা এ করেছি বর্ধিত করেছি এটা হয়েছে বৈষ্ণ কোণ আর দেখুন এই যে এইটা একটা সরল লেখা এটা একটা সরল লেখা তৈরি হচ্ছে টোটাল একটা সরল লেখা যদি এদিকে আর এদিকে এইভাবে যায় তাহলে মাঝখানে যে কোন উৎপন্ন করে এটা হচ্ছে একটা সরল লেখার মতো সেই জন্য এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা একটা সরল লেখা তৈরি করেছে এই জায়গা থেকে বাইরের দিকে একটা কোন আছে এবং ভেতরের দিকে একটা কোন আছে ভেতরের কোনটার মান দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি আর আমি জানি একটা সরলকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে কোণ কত হবে বয়স্ত কোণ হচ্ছে একশো আশি মাইনাস পঞ্চাশ ওকে মানে একশো তিরিশ ডিগ্রি তাহলে এটার বহিস্ত কোণ দাঁড়ালো একশো তিরিশ ডিগ্রি ঠিক আছে আমাকে চেয়েছে যে কোণগুলির সমষ্টি কত তাহলে এই বাহুটার এই বাহুটাকে একদিকে বাড়াচ্ছি সাপোজ এবি এখানে বাহু আছে এটা সি ছিল এটাকে এদিকে বাড়াচ্ছি তাহলে এইটা একটা সরল লেখা দাঁড়িয়ে যাচ্ছে এবং এইখান থেকে দুটো কোণের সৃষ্টি হচ্ছে এটা একটা ভেতর দিকে কোণ আছে যার মান হচ্ছে সত্তর ডিগ্রি এবং এই বাহুটার বাইরের দিকে যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে কোণ বোঝা গেল এটা হচ্ছে কোণ তাহলে এটা কত ডিগ্রি হবে এই বাহুটাকে লক্ষ্য করুন এই বাহুটাকে আমি বর্ধিত করেছি বৈস্ত কোণের সূত্রটাই হচ্ছে যে পুজোর কোনো বাহুকে যে কোনো একদিকে বর্ধিত করলে বাইরের দিকে যে কোনটা উৎপন্ন হয় সেটা কোণ তাহলে এইটা যদি ভেতরে সত্তর ডিগ্রি হয় তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস সত্তর ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে একশো দশ ডিগ্রি দাঁড়ালো এই একটা বহিস্থকন আমি পেয়ে গেলাম বাইরে থেকে একশো দশ ডিগ্রি যেটা এই বাহুটার ওপর বাইরে বদ্ধিস্থকন ঠিক আছে বহিস্থকন সরি তাহলে আরেকটা কোথায় পড়ে রইলো তাহলে আরেকটা এই বাহুটাকে বাড়াতে পারি আমি আমি যদি তাহলে এই বাহুটাকে বাড়াই এই বাহুটাকে যদি আমি বাড়াই এ পর্যন্ত তাহলে এইটার বাইরের দিকে তৈরি হবে আর একটা কোণ তৈরি হবে নিশ্চয়ই হবে কারণ এটাকে একটা সরল লেখার মধ্যে আমি বাড়িয়ে দিয়েছি তাহলে এই কোণটার বাইরের দিকে বয়স্তকোন এটা উৎপন্ন হচ্ছে আর টোটাল যেহেতু সরলেখা সরল মানে সরল কোণ সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে ভেতরে যদি ষাট ডিগ্রি হয় তাহলে বাইরেরটা কত একশো আশি মাইনাস ষাট অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি তাহলে এই বয়স্ত মান দাঁড়ালো ওয়ান টোয়েন্টি ডিগ্রি ঠিক আছে আর আমি প্রশ্ন দিয়েছিলাম যে বহিস্ত বা প্রশ্নটা বলেছিলাম যে বহিস্ত কোনগুলো সমষ্টি কত অন্তস্থ কোনগুলো সমষ্টি যেমন তো অন্তস্থ কোন মানে ভেতরের দিকে যেগুলো থাকে সেগুলো অন্তস্থ কোন বাইরের দিকে যেগুলো থাকে সেগুলো হচ্ছে বহিস্ত কোন অন্তঃ সমষ্টি একশো আশি ডিগ্রি সবাই জানি এবার আমরা পেয়ে গেলাম যে বহিস্ত কোনগুলো সমষ্টি কত তাহলে এখানে একটা কোন পেয়েছিলাম একশো তিরিশ এখানে একটা কোন পেয়েছি ওপরে একশো কুড়ি আর নিচে একটা বয়স্ত কোন পেয়েছি একশো দশ ডিগ্রি তিনটে যোগ করলে কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে অলওয়েজ এটা মাথায় রাখা দরকার যে কনসেপ্টটা আমার ক্লিয়ার কোথাও যাবেন না আছে যাকে কনসেপ্ট ক্লিয়ার করি তারপর বিভিন্ন কোয়েশ্চেন দেবো আপনারা কোশ্চেনগুলো সলভও করতে পারবেন তবে ক্লাসটা এনজয় লাগবে ঠিক আছে তো টোটাল তাহলে কী দাঁড়ালো তিনশো ষাট ডিগ্রি তাহলে সেকেন্ড কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়ে গেল যে বয়স্ত সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবং বহিস্ত কোন কী সেটাও আমি জেনে নিয়েছি বোঝা গেল আশা করছি এখানে কোনো কারোর প্রবলেম নেই এবার আমরা যাচ্ছি নেক্সট কনসেপ্টে কনসেপ্ট নাম্বার থ্রি তার আগে বোর্ডটাকে একটু রাফ করে নিই ঠিক আছে মুছে নিই আচ্ছা নেক্সট হচ্ছে তো নেক্সট হচ্ছে কনসেপ্ট নাম্বার থ্রি কনসেপ্ট থ্রি কি কনসেপ্ট নেক্সট কনসেপ্ট নাম্বার থ্রি ত্রিবুজের একটা ত্রিবুজ আঁকলাম একটা বি সি ত্রিভুজ ঠিক আছে এ বি সি ত্রিভুজ এই ত্রিবুজটার যে কোনো ত্রিবুজের যে কোনো ত্রিবুজের ক্ষেত্রে সে সমবাহ ত্রিভুজ হোক ত্রিভুজ আর বিষমবাহ ত্রিভুজ হোক যে কোনো ত্রিভুজের একটি বহিষ্ঠ কোন সেই ত্রিবুজটার অন্তঃস্থ বিপরীত কোন দুটির যোগফলের সমান বোঝা গেল না তো এটাকে এক্সপ্লেন করে দিলে নিশ্চয়ই বোঝা যাবে এই একটা বাহুকে এই পর্যন্ত বাড়ালাম ডি পর্যন্ত বদ্ধিত করলাম ঠিক আছে তাহলে এই তি ক্ষেত্রে এইটা একটা অন্তস্থ কোনো তিন তিনখানা অন্তস্তকোণ আছে ত্রিভুজের এই একটা এই একটা এই একটা ঠিক আছে তাহলে এই অন্তস্থকোণটার বাইরের দিকে যেটা তৈরি হয়েছে সেটা এটা একটা বৈষ্ণকোন কোন এ সি ডি কোন এ সি ডি বৈষ্ণকোন ওকে কোন এ সি ডি এই কোণটার যেটা মান হবে সেটা হচ্ছে অন্তস্থ বিপরীত কোনগুলোর যোগফলের সমান সমান কোণ এটা এর বিপরীত দিকে কোন কোনটা আছে এইটা আছে আর এই কোনটা আছে অর্থাৎ এই অন্তস্থ কোণের বিপরীত দিকে আছে এই অন্তস্থ কোনটা আর এই অন্তস্থ কোনটা এবং এই কোনটার মান এই দুটোর যোগফলের সমান অর্থাৎ কোন এসিডি সমান কোন এ প্লাস কোন বি লিখতে পারি অবশ্যই পারি এবং এটাই হচ্ছে সূত্র অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি তিরিশ হয় তাহলে এটা কত হবে এটা হবে দেড়শো ঠিক আছে তাহলে এখানে এটা পঞ্চাশ এবং এটা একশো হবেই তো এখানে মিলিয়ে নিয়ে দেখা যাক এটা হচ্ছে কি না দেখুন তুই এটা কি বাদ দিন ভেতরে তিনটে গুণ পঞ্চাশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি আর একশো ডিগ্রি টোটাল হয়ে গেল একশো আশি ডিগ্রি আর আমি বলেছি কোনটা অন্তস্থ বিপরীত কন্দুর যোগ যোগফলের সমান এটা দেড়শো তাহলে এটা পঞ্চাশ প্লাস একশো অর্থাৎ এটা অলওয়েজ কনসেপ্টটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা কোণের মান তার অন্তস্থ বিপরীত কন্দুর যোগ যোগফলের সমান অর্থাৎ এখানে এসিডি সমান কোন এ প্লাস কোন বি ক্লিয়ার কোনো প্রবলেম নেই এবারে হচ্ছে যেটা নেক্সট নেক্সট কনসেপ্ট কনসেপ্ট নাম্বার ফোর দেখুন এগুলো থেকেই আমি অঙ্ক দেবো সেগুলো এগুলো আগে থেকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই একটু অধিদপ্তি কম বেশি জানে তবুও বোঝানোটা দরকার আছে যারা একদম বেসিক থেকে তাহলে নেক্সট কনসেপ্ট কনসেপ্ট ফোর ঠিক আছে ত্রিবুজ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে যটা বাহু সমান হয় ততগুলো কোন সমান হয় যতগুলো বাহু সমান হয় ততগুলো কোন সমান হয় আমি বলছি এটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহু সমান সমবাহু তিবুজ লিখছি এটা সমবাহু এটা ধরলাম এইটার সাথে এই বাহুটা সমান অর্থাৎ সমদ্বিবাহু সমদ্বিবাহু আর এটা হচ্ছে বিষমবাহু একটাও বাহু সমান নয় এটা হচ্ছে বি সমবাহু তাহলে অলওয়েজ আপনারা জানেন সমবাহু তিবুজে যদি জিজ্ঞাসা করি আপনি বলবেন সমবাহু তিবুজে তিনটে কোন কত করে ষাট ডিগ্রি করে তার কারণটা হচ্ছে এই জন্যই ত্রিভুজের যতগুলো বাহু হয় ততগুলো কোন সমান হয় পরস্পর সমান হয় তাহলে এটা যদি তিনটে বাহু সমান হয় তাহলে তিনটে কোনও সমান হবে আর ত্রিভুজের এক টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি হলে একে তিন দিয়ে ভাগ করলে হয় ষাট তাহলে প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি করেই হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বোঝা গেল অর্থাৎ ত্রিভুজের সমবাহু মানে তিনটে বাহু সমান ওই জন্য তিনটে কোনও পরস্পর সমান নেক্সট হচ্ছে সমদ্বিবাহু সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান এবং দুটো বাহু সমান হলে সেই বাহু সংলগ্ন যে কোনগুলো হয় সেই কোনগুলো সমান হবে অর্থাৎ এটা এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই কোন সংলগ্ন কোন হচ্ছে এটা তাহলে এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটা অবশ্যই চল্লিশ ডিগ্রি হবে এটা চল্লিশ হলে এটা অবশ্যই চল্লিশ হবে তাহলে টোটাল হচ্ছে আশি তাহলে এটা কত হবে এটা অবশ্যই একশো ডিগ্রি বোঝা গেল টোটাল তো আমাকে একশো আশি ডিগ্রি করতেই হবে আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু কোনো বাহুই সমান নয় পরস্পর সেই জন্য একটা বাহু একটা কোনো পরস্পর কিন্তু সমান নয় তো এই ক্ষেত্রে এটা হতে পারে তিরিশ হতে পারে এটা হতে পারে ষাট বা এটা হতে পারে সত্তর ধরলাম সত্তর তাহলে এটা হবে আশি ডিগ্রি তো এই এই ধরনের অঙ্ক হবে ঠিক আছে তো এই এই কনসেপ্টটা ক্লিয়ার হলো ত্রিভুজের যতগুলো বাহু সমান হয় ততগুলো কোনো সমান হয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবার আমি যে কটা ই করালাম এর ওপরে কিছু কোয়েশ্চেন নিই তারপর আবার নেক্সট আসবো নেক্সট কনসেপ্টে ঠিক আছে তো এখানে আমরা আসছি কোয়েশ্চেনে ওকে তো কোয়েশ্চেনটাকে আমি একটু ভিডিও পজ করে কোয়েশ্চেনটাকে টোকে নিয়ে পড়ে দেখুন একদম বেসিক থেকে যাচ্ছি হ্যাঁ যাদের বুঝতে এটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে একটু বড়ো করে আঁকলে ভালো হয় তাই তো একটু বড়ো করে আচ্ছা বড় করেই একটু করে দিই একটু বড়ো করেই আঁকি নাহলে বুঝতে অসুবিধা হবে এই একটা ত্রিভুজ এ বি সি ঠিক আছে এবার নিশ্চয়ই পরিষ্কার বলা যাচ্ছে আশা করছি কোনো প্রবলেম নেই এই একটা ত্রিভুজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান আপনারা কিন্তু খাটা এগুলো নোট করবেন দেখবেন বেসিকটা শিখবেন তারপর আপনাদের যে সমস্ত বই আছে আর এস আগরওয়াল তারপর বাকি যে সমস্ত বইগুলো আছে কম্পিটিটিভ চ্যালেঞ্জার এই সমস্ত বইগুলো সেখান থেকে আপনারা করতে পারেন এটা বেসিক ওকে তো এখানে বলি যে কোন বিয়ের মান কত পরীক্ষা এরকম পড়বে এখানে কোনো কোনোই মান দেয়নি এক্স দিয়ে দেওয়া আছে তাদের কোনো সমস্যা নেই প্রথম কনসেপ্টটি আমি বুঝিয়েছি তি বুঝে তিনটি কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে তিনটি কোণ আলাদা আলাদাভাবে দেওয়া আছে তাহলে কোন এ দেওয়া আছে এক্স প্লাস টোয়েন্টি ডিগ্রি কোন বি দেওয়া আছে শুধুমাত্র এক্স ডিগ্রি আর সি দেওয়া আছে এক্স প্লাস টেন ডিগ্রি আর আমি কী শিখেছিলাম আমরা জানি তিনটে কোণের যোগ ফল তিনটেকে যোগ করলে কত আসে একশো আশি ডিগ্রি এখান থেকে আমি ইকুয়েশান কী পাবো এক্স এটা এক্স আর এক্স অর্থাৎ থ্রি এক্স প্লাস টোয়েন্টি আর দশে থার্টি ডিগ্রি ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি এটা থ্রি এক্স ডিগ্রিও হতে পারে কোনো অসুবিধা নেই তাহলে থ্রি এক্স সমান হচ্ছে একশো আশি মাইনাস থার্টি তার মানে হচ্ছে দেড়শো ডিগ্রি তাহলে এক্স সমান দেড়শো বাই তিন অর্থাৎ ফিফটি ডিগ্রি আর এক্স কোনটা এক্স হচ্ছে এখানে বি কোন তাহলে বি কোনটাই চেয়েছি তাহলে বি কোনটা হয়ে গেল ফিফটি ডিগ্রি এটাই হয়ে গেল অ্যান্সার এটাই হয়ে গেল অ্যান্সার যদি এখানে থাকতো বলতো এবার এ এক্স এই এ কোনটার মান কত তখন এক্স প্লাস টোয়েন্টি অর্থাৎ পঞ্চাশ প্লাস কুড়ি কত হবে তাহলে পঞ্চাশ প্লাস কুড়ি ইজিক্যাল টু সেভেন্টি ডিগ্রি আর যদি সি কোনটার মান চাই তো এক্স প্লাস টেন মানে পঞ্চাশ প্লাস ষাট এই সরি পঞ্চাশ প্লাস দশ মানে ষাট ডিগ্রি অর্থাৎ ফিফটি প্লাস টেন ফিজিক্যাল টু সিক্সটি ডিগ্রি পুরো ক্লিয়ার কোনো অসুবিধে নেই নেক্সট প্রশ্ন যাই দেখুন বন্ধুরা নেক্সট প্রশ্ন ঠিক আছে নেক্সট প্রশ্নটা দেখুন নেক্সট প্রশ্নটা দেওয়া আছে নিচের ত্রিবুজে কোন বিয়ের মান কত এখানেও দিয়েছে কোন বিয়ের মান বার করতে ঠিক আছে তো এটা এ বি সি এখানে শুধুমাত্র এ কোনের মান দেওয়া আছে আর এখানে বহিষ্মকোণের মান দেওয়া আছে একশো পাঁচ ডিগ্রি বহিষ্্যকোণের মান দেওয়া আছে একশো পাঁচ ডিগ্রি এটা দুভাবে করা যায় এক হচ্ছে একদম বেসিক যেটা মানে হিসেব করে করতে হয় আর একটা যে অনুযায়ী সূত্র বললাম সেই সূত্র অনুযায়ী করতে হয় আমি কনসেপ্ট টু না বা কনসেপ্ট থ্রিতে বলেছিলাম যে ত্রিভুজের বহিষ্ঠ ত্রিবুজের বহিষ্ঠকোণের মান অন্ত বিপরীত কোন দুটো যোগ ফলের সমান অর্থাৎ কোন এ আর কোন বি যোগ করে পাওয়া যাবে বহিষ্্যকোণটা একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ আমি বলতে চাইছি কোন এ প্লাস কোন বি সমান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এখানে এ কোণের মান দেওয়া আছে পঞ্চাশ তাহলে এর জায়গায় বসাবো ফিফটি ডিগ্রি তাই তো এ কোণের মান দেওয়া আছে ফিফটি সেই জন্য এখানে ফিফটি বসালাম আর বি কোণের আমি জানি না একশো পাঁচ অর্থাৎ এর মানটা হচ্ছে একশো পাঁচ মাইনাস পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ ফিফটি ফাইভ ডিগ্রি এটা হয়ে যাবে অ্যান্সার কত হবে ফিফটি ফাইভ এখান থেকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাব একশো পাঁচ থেকে পঞ্চাশ বিয়োগ দিয়ে দেবো ফিফটি ফাইভ ডিগ্রি পেয়ে যাবো সাপোজ এখানেই যদি সি এর মানবাল বলতো তাহলে আমি এখানটা এই জায়গাটাতে আমি লিখতে পারতাম একশো আশি মাইনাস একশো পাঁচ সম সেভেন্টি ফাইভ ডিগ্রি বা এখানে পঞ্চাশ এটা পঞ্চান্ন একশো পাঁচ এই একইভাবে একশো আশি থেকে একশো পাঁচ বার করলে পঞ্চাত্তর যে কোনোভাবেই করা যায় ঠিক আছে তো অন্ততই শর্ট মানে জিনিসগুলো মনে রাখতে হবে অবশ্যই নেক্সট প্রশ্ন আসা যাক তো বন্ধুরা এটা হচ্ছে নেক্সট অঙ্ক ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখুন নেক্সট একটা থ্রি বুঝে গেছি এটা কিন্তু আগের মতো ভেতরের কোনো কোন বলে দেওয়া নেই শুধুমাত্র বইস তখন বলে দেওয়া আছে ঠিক আছে কিন্তু এখানে একটা কন্ডিশন বলে দেওয়া আছে ওপরে দেখুন বলেছে কোন এ সমান কোন বি বাই থ্রি কোন এ সমান কোন বি বাই থ্রি হলে এ আর এর মান কত সেটা নির্ণয় করতে হবে ঠিক আছে শুধুমাত্র বহিষ্ঠ কোন দেওয়া আছে একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আপনাকে কি করতে হবে ওকে সেটাকে ভাবুন বলছে কোন এটা কোন বিয়ের তিন ভাগ তিন মানে তিন ভাগের এক ভাগ ঠিক আছে কোন বি বাই থ্রি অর্থাৎ কোন বিটা যদি আমি থ্রি ধরি বা থ্রি এক্স ধরলাম করার সুবিধার্থে যদি এটা থ্রি এক্স ধরি তাহলে এ কত হবে অবশ্যই এক্স হবে কারণ এখানে মান দেওয়া আছে এ সমান কোন বি বাই থ্রি অর্থাৎ কোন এ সমান কোন বি বাই থ্রি তাই তো তার মানে কত হচ্ছে এটা আমি বিটাকে ধরেছি তো থ্রি এক্স তাহলে থ্রি এক্স বাই থ্রি কাটাকটি করলে কত হয় এক্স হয় তাহলে সেই জন্যই লিখেছি আমি কোন এ সমান এক্স আর সূত্রতে পড়েছিলাম এটা তো অন্তস্ত কোন এর বিপরীত দিকের যে কোনগুলো সেটা হচ্ছে এক্স আর থ্রি এক্স আর সূত্র অনুযায়ী এক্স প্লাস থ্রি এক্স হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি সেটা দেওয়া আছে তাহলে ফোর এক্স সমান একশো চল্লিশ ডিগ্রি তাহলে এক্স সমান কত দাঁড়াবে ফোর তিন চারে বারো চার পাঁচে কুড়ি অর্থাৎ কত দাঁড়ালো থার্টি ফাইভ ডিগ্রি তাহলে আমি এর জায়গায় লিখে দিতে পারি এখানে এর জায়গায় লিখে দিতে পারি থার্টি ফাইভ ডিগ্রি ওকে তাহলে বি হচ্ছে থ্রি এক্স তাহলে কোন বি সমান থ্রি ইন্টু এক্স মানে থ্রি ইন্টু পঁয়ত্রিশ একশো পাঁচ ডিগ্রি এটা হলো একশো পাঁচ ডিগ্রি বোঝা গেল এই জায়গায় তাহলে লিখতে পারো একশো পাঁচ ডিগ্রি অ্যান্সার আমি পেয়ে গেলাম কোন এ এবং কোন বি এর মান কত ঠিক আছে আশা করছি ক্লিয়ার এটাকেও আরও অন্যভাবে করা যেত যেভাবে সূত্র অনুযায়ী করা যেত কীরকম সূত্র দিয়ে সেটা এখানটা বলে দিই এই জায়গাটাতে আমি বলে দিই ক্লিয়ার করে দিই এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই এখানে বলেছে কোন এ সমান কোন বি বাই থ্রি তাহলে কোন বি সমান করছে কী হচ্ছে থ্রি ইন্টু এ এটাই পাচ্ছি আমি আর সূত্র অনুযায়ী কি এ কোনটা আর এই কোনটা যোগ করলে এইটা পাওয়া যায় অর্থাৎ অন্তস্থ কোনগুলো বিপরীত কোনগুলো যোগ করলে বহিস্থ কোনটা পাওয়া যায় অর্থাৎ কোন এ প্লাস কোন বি সমান একশো চল্লিশ ডিগ্রি কোন এ মানে কোনটা এটাকে এই রাখলাম আর কোন বিয়ের জায়গায় এখানে কোন বি মানে থ্রি কোন এ সেই জন্য থ্রি কোন এ সমান একশো চল্লিশ ডিগ্রি তাহলে ফোর কোন এ মানে একশো চল্লিশ তাহলে এ মানে হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি এটাই আমি বলতে চাইছি ঠিক আছে যেটা হবে সুবিধা সেইভাবে আপনারা করবেন ওকে নেক্সট প্রশ্ন আসা যাক তো বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্নটা আপনারা ভিডিওটা পজ করার চেষ্টা করুন করা ঠিক আছে এখানে বলা হয়েছে নিচে ত্রিভুজের এই যে নিচে যে এই ত্রিভুজের ফিগারটা আঁকা আছে এটার মধ্যে এডি সমান বিডি এডির সঙ্গে বিডি সমান এবং এসি সমান ডিসি এবং এসির সঙ্গে ডিসি সমান হলে এক্স ওয়াই জেড এই যে তিনটে লেখা আছে এক্স এটা এক্স এটা ওয়াই এটা জেড এই তিনটে কোণের মান নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা তো কীভাবে করবো যে কনসেপ্টটা লাস্ট আমি শেখালাম যে ত্রিপুজার দুটো বাহু সমান হলে সেই বাহু সংলগ্ন কোনগুলোও পরস্পর সমান হয় তো সেই কনসেপ্ট অনুযায়ী এখানে হবে এখানে বলেছে এডি সমান বিডি এডি কোনটা এডি হচ্ছে এটা আর বিডি হচ্ছে এটা তাহলে এই সংলগ্ন যে এই বাহু সংলগ্ন কোনগুলোও সমান হবে এই যে এডি বাহু এই সরি এটা বিডি বাহু আর এটা হচ্ছে এডি বাহু এই সংলগ্ন কোন কি আছে এইটা আছে থার্টি এইট ডিগ্রি এখানে করা আছে তাহলে এই কোনটাও এই কোনটাও অবশ্যই থার্টি এইট ডিগ্রি হবে হবেই হবে এটা থার্টি এইট মানে এটাও থার্টি এইট হবে অর্থাৎ এখানে ছিল এক্স তাহলে কোন এক্স ওয়ান আমি পেয়ে গেলাম থার্টি এইট ডিগ্রি ওকে এটা পেয়ে গেছি এটা কোনো কোনো প্রবলেম নেই আচ্ছা এবার আমি আসছি দেখুন এটা যদি থার্টি এইট হয় এই যে দেখুন এই এইটা থার্টি এইট এটা থার্টি এইট তাহলে এই কোনটা কত হবে এ ভালো করে লোক করুন তাহলে এই কোনটা কত হবে সেভেন্টি সিক্স ডিগ্রি কেন সেভেন্টি সিক্স ডিগ্রি কারণ এই ত্রিভুজটা ফলো করুন এই ত্রিভুজটা ফলো করুন এই যে ত্রিভুজটা আছে এটার থার্টি এইট আর এটার থার্টি এইট তাহলে এটা তো বইস্তকন হচ্ছে এটা তো বইস্তকন হচ্ছে এখানে আর বইস্তকনের মান হচ্ছে অন্তঃস্থ বিপরীত কোনগুলো যোগ ফলের সমান তাহলে আটত্রিশ আর আটত্রিশ এটা হচ্ছে সেভেন্টি সিক্স সেই জন্য এই জায়গায় লিখেছি আমি সেভেন্টি সিক্স ডিগ্রি বোঝা গেছে এখানে কোনো প্রবলেম নেই ওকে আবার একটা জিনিস বলেছে এসি সমান ডিসি এসি কোনটা এসি হচ্ছে এই বাহুটা এসি হচ্ছে এই বাহুটা এসি এস ডিসির সঙ্গে সমান অর্থাৎ ডিসি এইটা এইটার সাথে সমান অর্থাৎ এটা যদি সেভেন্টি সিক্স হয় ভালো করে এখানে ছবিটা এঁকে দিচ্ছি এই রকম দেওয়া আছে ত্রিভুজটা বুঝটা এটা আছে এসি আর এটা হচ্ছে ডিসি এসির সঙ্গে ডিসি সমান প্রশ্নই বলা আছে তাহলে এটা যদি সেভেন্টি সিক্স হয় এটাও অবভিয়াসলি সেভেন্টি সিক্স হবে অর্থাৎ ওয়াই সমান এখানে পেয়ে গেলাম সেভেন্টি সিক্স তাহলে এখানে লিখতে পারি কোন ওয়াই সোমান সেভেন্টি সিক্স ডিগ্রি যেটা এখানে পেয়ে গেছি তাহলে জেড কত এই জায়গায় যে সিলে গেছে এটা তো জেড এটা কত হবে এটা হবে একশো আশি মাইনাস সেভেন্টি সিক্স প্লাস সেভেন্টি সিক্স কেন কারণ এইটাকে যদি আমি বার করতে চাই ত্রিপুজের তিনটি কোণের মান হচ্ছে একশো আশি এটা সেভেন্টি সিক্স এটা সেভেন্টি সিক্স তাহলে এটা কত একশো আশি মাইনাস সেভেন্টি সিক্স প্লাস সেভেন্টি সিক্স অর্থাৎ একশো আশি ডিগ্রি মাইনাস একশো বাহান্ন ডিগ্রি মানে টোয়েন্টি এইট ডিগ্রি অর্থাৎ আমি জেড সমান পেয়ে গেলাম টোয়েন্টি এইট ডিগ্রি এটাই হয়ে গেল অ্যান্সার তো বন্ধুরা বোঝা গেছে আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে যারা বুঝতে পারলেন না তারা নেক্সট আরেকবার ভিডিওটা দেখে নেবেন নিশ্চয়ই আশা করছি আপনারা বুঝতে পারবেন ঠিক আছে বা ব্যাক করে ভিডিওটা দেখুন নিশ্চয়ই বুঝতে পারবেন এরপর নেক্সট কনসেপ্টে আসি যতক্ষণ সময় আছে মোটামুটি নেক্সট কনসেপ্ট কনসেপ্ট শিখে নিই অনেক বড় চ্যাপ্টার জিওমেট্রি অনেক বড় ঠিক আছে তো ডিটেলস ক্লাস করতে গেলে অবশ্যই আপনাকে পেড ক্লাস করতে হবে ঠিক আছে সেটা আমি জানিয়ে দেবো সিরিজটা অবশ্যই ঠিক আছে আপনাদের বারবার বলছি এখন অপাতত এই ক্লাসগুলো করুন ওকে তো নেক্সট দেখুন নেক্সট কনসেপ্টে কি আছে তো বন্ধুরা নেক্সট কনসেপ্ট হচ্ছে সমুদ্রিকণ্ডক ঠিক আছে ইন্টার্নাল বাই এবং এক্সটার্নাল বাইসেক্টর মন দিয়ে শুনবেন তবে বুঝতে পারবেন একদম একটা ভিডিও দিয়ে আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর কোনোদিনও ভুলবেন না এটা একদম গ্যারান্টি ইন্টারনাল বাই সেক্টর আর এক্সটার্নাল বাইসেক্টর বাই সেক্টর কথার অর্থ হচ্ছে সমুদ্রী ইন্টারনাল ইন্টার্নাল মানে হচ্ছে ভিতরে অর্থাৎ অন্তঃ সমুদ্রিকণ্ডক আর এক্সটার্নাল হচ্ছে বাইরে অর্থাৎ বহির সমুদ্রিকণ্ডক ঠিক আছে তো আমি ছবি এঁকে পুরো এক্সপ্লেন করে দিচ্ছি সাপোজ এটা একটা তি বুঝ এটা একটা তি বুঝ অন্তুদ্ধি খন্ডক মনে হচ্ছে এই যে কোনটা কোনটার সমুদ্রী খণ্ডক মানে একে দুভাগ করলে এখান দিয়ে একটা রেখা পাবো আর এটাকে করলে এখান দিয়ে একটা রেখা পাবো এটাকে করলেও এখান দিয়ে একটা রেখা পাবো তাই তো অর্থাৎ তিনটে কোনকে আমি হাফাপ হাফাপ করে দিলাম এ বি সি তাহলে মাঝখানে যেখানে মিলিত হলো সেটা ও বিন্দুতে মিলিত হয় অর্থাৎ তিনটে কোনের সমুদ্রিকণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় ধরলাম সাপোজ ও বিন্দুতে মিলিত হয় তাহলে ও বিন্দুতে একটা কোন উৎপন্ন হবে ও বিন্দুতে একটা কোন উৎপন্ন হবে কি কোন উৎপন্ন হয়েছে ও বি ও সি কোন উৎপন্ন হয়েছে এই যে ও সি যে অন্তঃ সমুদ্ধ ধরুন বি ও সি এটা উৎপন্ন হয়েছে সেটা আমি এদিক থেকে দেখাচ্ছি বলে এদিকটা এদিক থেকেও করে দেখাবো এদিক থেকেও করে দেখাবো এই যে কোন বি এর মানটা এর বিপরীত দিকে যে কোনটা আছে অর্থাৎ বি ওসির মাথায় যে কোনটা আছে এ কোন সেটা হবে নাইনটি ডিগ্রি প্লাস কোন এ বাই টু অলওয়েজ এটা হচ্ছে সূত্র এটাকে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি দেখুন সাপোজ ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি এই একটা ত্রিবুজ ঠিক আছে এই তিবুজটা এ বি সি দেওয়া আছে এটা সাপোজ আশি ডিগ্রি আর এটা হচ্ছে সাপোজ সত্তর ডিগ্রি ঠিক আছে এটা আশি এটা সত্তর তাহলে এই ত্রিভুজের যে অন্তর সমৃদ্ধি খন্ডাক্ট করলাম বি কোনটার আর সি কোনটার ঠিক আছে এটা কী বিন্দুতে মিলিত হলো ও বিন্দুতে মিলিত হলো এবং বিওসির মান বার করতে দিয়েছে বিওসি কত এবং কোন এর মান কত এটা দিল আর আমি এই অনুযায়ী সূত্র লিখেছি বিওসি সমান এর যে বিপরীত দিকে কোন এ আছে বলে সেই জন্য কোন এ বাই টু লিখেছি ঠিক আছে এটার মান কত হবে এই বি কোনটা যেহেতু সমুদ্র কোণ কোনো এটা ছিল আশি তাহলে এটা কত হবে চল্লিশ এটা যেহেতু সত্য এটা করলে হবে কত পঁয়ত্রিশ ডিগ্রি তাই তো এটা হবে পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এই অনুযায়ী আপনি এর মান পেয়ে যাবেন কত একশো আশি মাইনাস ঠিক আছে কত হচ্ছে একশো আশি মাইনাস পঁচাত্তর ডিগ্রি মানে একশো ডিগ্রি এটা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আপনি ক্যালকুলেশান করে আপনি পাচ্ছেন কিন্তু আমি ডাইরেক্ট এখানে সূত্র লিখে দিয়েছি ঠিক আছে এই সূত্র অনুযায়ী আপনি বের করতে পারছেন কি না দেখুন আচ্ছা সাপোজ এটা কত ছিল কোন বি কোনটা ছিল কত কোন বিটা ছিল আশি আর কোন সিটা ছিল সত্তর তাহলে কোন এটা কত কোন এটা কত একটা তি তিনটে কোন এ বি সি বি কোন আশি সি কোন সত্তর তাহলে আশি আর সত্তরে হল দেড়শো আশি আর সত্তরে হলো দেড়শো তাহলে কোন এটা কত একশো আশি মাইনাস দেড়শো মানে তিরিশ ডিগ্রি তাহলে কোন এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আমি যদি এইভাবে না বার করতাম তাহলে আমাকে এটা কীভাবে বার করতাম তাহলে আমি লিখতাম কোন বিওসি সমান নাইনটি প্লাস কোন এ মানে কত কোন এ মানে হচ্ছে তিরিশ সেই জন্য তিরিশ বাই দুই কাটাকুটি করলে হয় পনেরো ডিগ্রি তাহলে নাইনটি আর পনেরো যোগ করলে হয় একশো পাঁচ ডিগ্রি দেখুন এটা মিলে গেছে অবশ্যই মিলে গেছে ঠিক আছে অবশ্যই মিলে গেছে ঠিক আছে তো এটা তো আমি সহজভাবে বোঝানোর জন্য করলাম কিন্তু পরীক্ষার হলে কীরকম দেয় পরীক্ষার হলে এই কোনগুলো দিয়ে দেবে না শুধুমাত্র এই কোনটা দিয়ে দেবে ঠিক আছে কীরকম বলতে চাইছি বলতে চাইছি সেটা কীরকম এটা মুছে দিচ্ছি আপনারা টুকে নেবেন খাতায় স্ক্রিনশট করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা পরীক্ষার হলে কীরকম দিতে পারে পরীক্ষার হলে দিয়ে দিতে পারে এই একটা কোন দিল এ বি সি তিবুজ দিয়েছে আর বলেছে এর অন্তঃ সম্বুদ্ধীকণ্ডা কোবিন্দুতে মিলিত হয়েছে কোন বিওসি মান কত বিওসি মান কত এখানে কিন্তু এবারে এই দুটো কোন দিয়ে দেয়নি এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে বিওসি এর মান কত আগের অঙ্গটা তো আপনি এমনি ক্যালকুলেশান করে করে দিতে পারতেন যেহেতু সত্তর আর আশি দেওয়া ছিল ওটাকে ভাগ ভাগ করে করে দিলেন পরীক্ষা যখন এটা দেবে এটা চল্লিশ ডিগ্রি শুধুমাত্র দিয়ে দেবে তখন এটা করতে তো মুশকিল হয়ে যাবে তাই না এটা করতে অবশ্যই মুশকিল হয়ে যাবে তখন আমার কী করতে হবে এটার ক্ষেত্রে কোন বিওসি সমান নাইনটি ডিগ্রি প্লাস কোন এ বাই টু মানে নাইনটি প্লাস চল্লিশ বাই দুই কাটাকুটি করলে হয় টোটাল একশো দশ ডিগ্রি তাহলে আমি এটা পেয়ে যাবো ডাইরেক্ট একবারে একশো দশ ডিগ্রি বোঝা গেল এটা হয়ে গেল তাহলে আমার মান ওয়ান ওয়ান টেন ডিগ্রি ঠিক আছে আচ্ছা এইটার সঙ্গে বৃত্তর কনসেপ্ট গোলালে কিন্তু হবে না এইটার এইটার সঙ্গে বৃত্তর কনসেপ্ট গোলালে হবে না বৃত্তর ক্ষেত্রে এটার অলওয়েজ এটা দ্বিগুণ হয় অলওয়েজ এটার সঙ্গে এটা দ্বিগুণ হয় বৃত্তর ক্ষেত্রে এরকম বৃত্ত হয় এখানে বৃত্তের কেন্দ্র ও এখানে যদি এ হয় এখানে বি হয় এখানে সি হয় তখন বিও সি BOC ইজিক্যাল টু টু কোন অর্থাৎ এই কোনটা এই কোনটা সবসময় দ্বিগুণ হয় সেটা যখন বৃত্তের অঙ্ক করাবো তখন সেটা বৃত্তে বোঝাবো ঠিক আছে এখন এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই শুধু ভেবে রাখবেন এই যে বিওসির মানটা হচ্ছে নাইনটি প্লাস এ টু সে যে কোনো দিক দিয়ে হতে পারে এটা এদিক থেকে এদিকেও হতে পারে এদিক থেকে এদিকেও হতে পারে হতেই পারে অর্থাৎ এই যে অন্তঃ সমুদ্ধি খণ্ডক দ্বারা গঠিত কোন তার বিপরীত দিকে যে কোনটা আছে তার মান কী করতে হবে তার মান অনুযায়ী এই এই সূত্রটা দিয়ে করতে হবে এবার একই জিনিস আছে বহির খণ্ডক দিয়ে অর্থাৎ বাইরের দিক দিয়ে এটা ভালো করে লিখে নেবেন বাইরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে সমুদ্রী খণ্ডক কেমন আঁকতে হয় সাপোজ এটা একটা ত্রিভুজ এ বি সি বাইরের দিকে ত্রিভুজ মানে বহির সমুদ্রী খণ্ডক অর্থাৎ এই বাহুটাকে বাড়ালাম আর এই বাহুটাকে বাড়ালাম এর তাহলে বাইরের দিকে কোন হলো এইটা বাইরের বহিষ্কোন এটাও এর বাইরে বহিস্ত কোন হলো অর্থাৎ এই কোনটার কোণ এইটা এই কোনটার বহিস্ত কোন এটা বহিক খন্ডক মানে বহিক কোনটাকে খন্ডক করলাম এটারও বই কোনটাকে সমদ্ধি খণ্ডক করলাম এই যে কোনটা উৎপন্ন ধরুন বি এটা বাইরের দিকে উৎপন্ন করেছে এই ত্রিভুজ এ বাইরে উৎপন্ন করেছে বি ও সি এই যে কোন বি ওসি মান আছে এর বিপরীত দিকে যে কোন আছে এর মান তখন কোন বিও সি সমান নাইনটি ডিগ্রি মাইনাস কোন এ বাই টু হয় এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এরকম দেবে একবারে আপনারা করে দিতে পারবেন বাইরে বহি সমুদ্ধি কোনটা খোলে তখন এই বিওসির মানটা নাইনটি মাইনাস কোন এ বাই টু এটা করলেই উত্তর আমি পেয়ে যাব ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে আমার ধরুন এটা সাপোজ দিয়ে আছে একশো আট ডিগ্রি বা ধরলাম এটা একশো ডিগ্রি তাহলে এই বি কোনটার মান কত বিওসি কোনটার মান হবে সমান নাইনটি মাইনাস একশো বাই দুই এটা কাটাকুটি করলে কত হয় এটা হবে পঞ্চাশ আর নাইনটি থেকে পঞ্চাশ বিয়োগ করা মানে হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান দাঁড়াচ্ছে চল্লিশ ডিগ্রি বোঝা গেল চল্লিশ ডিগ্রি ওকে আচ্ছা এরপরে যেটা লাস্ট কনসেপ্ট যদি এখানে ভেতরে একটা অন্তঃ থাকতো অর্থাৎ এই যে কোনটা তৈরি হতো এই কোনটা আর এই কোনটা পরস্পর সবসময় সম্পূরক হবে অর্থাৎ এই কোনটা আর এই কোনটার যোগ ফল একশো আশি ডিগ্রি হবে কীভাবে সেটাও একবার দেখিনি তাহলে এইটার মান বার করে দেখাই আমি যখন বলছিলাম ভিতরে দিয়ে করতে হবে তখন ক্ষেত্রে মান কী হবে তখন যে এই কোনটা থাক সেটা ধরলাম পি তাহলে কোন বি তখন কী হবে নাইনটি ডিগ্রি প্লাস কোন এ বাই টু সময় নাইনটি প্লাস একশো বাই দুই পঞ্চাশ মানে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি দেখুন ভেতরের এই এটা কত প্রাণ বেরোল ভেতরের এইটার মান বেরোলো হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি আর এর বাইরেটা কত বেরিয়েছে বাইরের দিকে চল্লিশ ফরটি তাহলে দেখলাম এই সবাই বললাম যে অন্তসমুদ্রিক এবং বহির সমুদ্রিকণ্ডক পরস্পর সম্পূরক হয় অর্থাৎ এটা একশো চল্লিশ আর এটা চল্লিশ যোগ করলে কত হবে একশো আশি পরস্পর সম্পূরকণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি আর পুরো হলে নব্বই ডিগ্রি হয় পুরো কথা আমি আসছি না পরস্পর সম্পর্ক হচ্ছে একশো আশি ডিগ্রি তো এবার আমরা তাড়াতাড়ি করে কিছু অঙ্ক করে নেব এই সংক্রান্ত অঙ্ক কি আছে সেই অঙ্কগুলো যে কনসেপ্টটা বুঝলাম এই কনসেপ্টের ওপর কীরকম অঙ্ক আসে ওকে তো দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনটা যে ফার্স্ট কোয়েশ্চেন এটা ঠিক আছে কোয়েশ্চেন ওয়ান এই একটা ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজটার এ কোনটার মান দেওয়া আছে একশো আশি ডিগ্রি এখানে চেয়েছে এক্সের মান কত ঠিক আছে এক্সের মান কত তো এটা কীভাবে করতে হবে এক্সের মান চাক আর এখানে এই কোনটাই মান চাক কীভাবে করতে হবে দেখুন আমি বলেছিলাম যে সূত্রটা বলে দিয়েছিলাম যে এটা অন্তঃ সমুদ্দ্রি এখানে মিলিত হয়েছে তাহলে কোন যে বিওসি তৈরি হবে সেই বিওসিটার মান কত হবে নাইনটি প্লাস কোন এ বাই টু মানে নাইনটি প্লাস একশো আট ডিগ্রি বাই দুই কাটাকুটি করলে হয় চুয়ান্ন ডিগ্রি আর নব্বই আর চুয়ান্ন হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম আমি একশো চুয়াল্লিশ ডিগ্রি কিন্তু এখানে তো কোনো জায়গা বলে দেওয়া নেই যে বি কোনটার মান কত আমি তো আন্দাজে বসাতে পারবো না আমি জানি টোটাল তিনশো একশো আশি ডিগ্রি আমি টোটাল জানি যে এই ত্রিবুজটা বি ওসি তিবুজ এই যে ত্রিবুজটা বি ও সি ক্ষেত্রে আমি এই কোনটা পেয়েছি একশো চুয়াল্লিশ কিন্তু এই কোনটা আমার জানা নেই তাহলে আমি এটা কী করে বার করবো তাহলে দেখুন এখানে একটা পয়েন্ট দেওয়া আছে ওবি সমান ওসি এটা দেওয়া আছে অর্থাৎ এই ত্রিভুজার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান দেওয়া আছে অর্থাৎ এইখানে যে এক্স কোনটা দেওয়া আছে এই কোনটা আর এই কোনটা পরস্পর সমান কারণ ওবি আর ওসি দুটো বাহু সমান দেওয়া আছে অর্থাৎ এই সমান বাহু সংলগ্ন কোনগুলোও পরস্পর সমান হবে অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান হবে তো এই কোনটার দুটোর মোট কত দুটো মোট কত একশো আশি মাইনাস একশো চুয়াল্লিশ ডিগ্রি মানে থার্টি সিক্স ডিগ্রি তাহলে টোটাল হলো এই কোনটা এই কোনটা ছত্রিশ ডিগ্রি তাহলে একে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই কত পাবো আঠেরো ডিগ্রি তাহলে এক্সের মানও দাঁড়াবে আঠেরো ডিগ্রি আর এইটাও দাঁড়াবে আঠেরো ডিগ্রি কারণ এই ওবি আর ও পরস্পর সমান সেই জন্য এই কোন সংলগ্ন এই বাউু সংলগ্ন কোনগুলো পরস্পর সমান হবে অর্থাৎ এটাও আঠেরো ডিগ্রি এটাও আঠেরো ডিগ্রি এক্স সমান হয়ে গেল আঠেরো ডিগ্রি এটাই হয়ে যাবে অ্যান্সার ক্লিয়ার নেক্সট প্রশ্ন যায় তো নেক্সট প্রশ্নটা খুব ভালো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এরকম প্রশ্ন যদি পরীক্ষায় পরে ঘাবড়ানো কিছু ব্যাপার নেই আমার কাছ থেকে অঙ্ক শিখছেন পরীক্ষা হলে গিয়ে সব অঙ্কই করে দিতে পারবেন ত্রিভুজ সংক্রান্ত যে কোনো যদি জ্যামিতি দেয় অর্থাৎ জিওমেট্রি দেয় আপনারা করে দিতে পারবেন ঠিক আছে প্রশ্নটাই বলছে তিবুজ এবিসি এর কোন বি ও কোন সি এর বই সমুদ্রিকণ্ডক ওটা বাইরের দিকে সমুদ্রিকণ্ডক পরস্পর বিবৃন্দ মিলিত হয়েছে যদি কোন বিএসি সমান একশো ডিগ্রি হয় তাহলে বিবিসি সমান কত তাহলে যে অনুযায়ী বলেছে সেই অনুযায়ী আমি ত্রিভুজটা আঁকব ঠিক আছে এই একটা ত্রিভুজ এ বি সি কোন বিএসি সমান দেওয়া আছে একশো ডিগ্রি এর বই সমুদ্রিখণ্ড কোনটা এই বাইরের দিকে বই সমৃদ্ধি কোন বি এর বই সমুদ্ধি এখানে করলাম আর কোন সি এর সমীণ্ডক এখানে করলাম যারা পি বিন্দুতে মিলিত হয়েছে এবং এই কোনটার মান দরকার অর্থাৎ এই কোনটার মান আমাকে বার করতে হবে এই কোনটা কিভাবে বার করব কিভাবে বার করব এটা বার করতে হলে কী করতে হবে তো বলে দিয়েছিলাম কি করতে হবে এটা করতে হবে কোন এখানে বিপিসি সমান কী হচ্ছে একবারে নাইনটি মাইনাস কোন এ বাই টু তাহলে নাইনটি মাইনাস এ মানে হচ্ছে একশো তাহলে একশো বাই দুই কাটাকুটি করলে হয় পঞ্চাশ আর নাইনটি থেকে পঞ্চাশ বাদ দিলে হয় ফর্টি ডিগ্রি এটাই হয়ে যাবে অ্যান্সার রকম ঝামেলা ছাড়াই কোনো কোণের দরকার নেই এই কোনটার দরকার নেই এই কোনটারও দরকার নেই কিছু জানার দরকার নেই শুধু এটা দেওয়া ছিল এখান থেকে আমি বার করে দিতে পারলাম এইটা ঠিক আছে এবার যদি এখানে বলতো অন্তঃ খণ্ডক অন্তঃ খণ্ডক যদি চাইতো সাপোজ বিওসি চাইলো তাহলে কোন বিওসি সমান কত হতো একবারে করে দিতে পারতেন যেহেতু এটা পেয়ে গেছেন চল্লিশ তাহলে এটা কত হবে একশো আশি মাইনাস চল্লিশ কারণ পরস্পর সম্পূর্ক বলে দিয়েছি তাহলে একশো আশি মাইনাস চল্লিশ মানে শুধু চল্লিশ ডিগ্রি লিখে দিতে পারি সরি একশো আশি মাইনাস চল্লিশ মানে একশো চল্লিশ ডিগ্রি লিখে দিতে পারি কিন্তু আমি করবো না আমি সূত্র দিয়ে করব বিওসি সমান নাইনটি প্লাস কোন এ বাই টু তাহলে নাইনটি প্লাস একশো বাই দুই মানে হচ্ছে পঞ্চাশ আর নাইনটি প্লাস পঞ্চাশ মানে একশো চল্লিশ ডিগ্রি দেখুন এটাও বার করে দিলাম একশো চল্লিশ ডিগ্রি তাহলে এটা একশো চল্লিশ আর এটা কত বেরিয়েছে চল্লিশ তো সূত্র অনুযায়ী লাস্ট কনসেপ্ট অনুযায়ী বলেছিলাম যে এই দুটো গুণ পরস্পরের সম্পূরক অর্থাৎ যোগ করলে একশো আশি আসবে এটা চল্লিশ হলে এটা একশো চল্লিশ হবে ঠিক আছে তো পরীক্ষায় এবার কি করবেন কতটা স্মার্টভাবে করবেন কতটা তাড়াতাড়ি করতে পারবেন সেটা আপনার শেখার উপর নির্ভর করছে আপনার প্র্যাকটিসের ওপর নির্ভর করছে বোঝা গেল তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই পেড ক্লাস সম্পর্কে জানিয়ে দেবো আপনারা ব্যস্ত হবেন না আমি একটা আলাদা ভিডিও করে জানিয়ে দিচ্ছি ওকে নেক্সট ক্লাস অবশ্যই দেখবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না ঠিক আছে অবশ্যই লাইক করবেন আর নেক্সট ভিডিও দেখবেন ঠিক আছে ফিরে আসছি তাড়াতাড়ি থ্যাংক ইউ